হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছো আমরা আমের গাছে আছি। কেন জানো? আচার খাবো বলে। আম মাখার তো একদম এই বছর একদম খাওয়া হয়নি, আর এত প্রিয় এত প্রিয়, কি বলবো। দুপুরবেলা রোদের সময় যদি এরকম আম মাখা করে খাওয়া যায় তাহলে দিনটাই একদম চমচমে কাটে, জানো তো। দেখতে থাকো আমগুলো এত সুন্দর, ছোট ছোট সাইজের, এখনো আঁঠি হয়নি। তো দেখো রিয়া কোটা দিয়ে বাজিয়ে বাজিয়ে পারছে, আকাশ জড়াচ্ছে, আমি শুধু ভিডিও শ্যুট করছি। তো বন্ধুরা আমগুলো কিন্তু চুরি করে পারছি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলে আসিনি, এটা রিঙ্কিদের গাছ। অ্যাকচুয়ালি ভিডিও তো দেখেই নিবে, তখন আমরা খাবো বকা। যাই হোক, বকা খাবো খাবো, কিন্তু আম তো আগে খেয়েনি। তো দেখো প্রচুর আম, অনেক আম পেরেছে, এটা আকাশ দেখো জড়িয়ে নিয়েছে। এখন আর কয়েকটা লাগবে, বললাম এটুকু হবে না, প্রায় কিলো খানিক হয়ে গেছে, তাও পারছে, ওইটুকু বলছে হবে না, তাহলে চলো আর একটু পারা যাক, সেই জন্য আর একটু পারছে। এবার কিন্তু রিঙ্কির মা দেখে ফেলেছে, ওখান থেকে বলছে আরে কেরে কেরে। তো আমরা বললাম কি, আমরা চল 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 তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে, এই তো এই তো ছুটে যাচ্ছি, এখন আকাশের কাছে আছে, আর ক্যারি ব্যাগে আমার কাছে আছে, আমি এই পাশে সাইড করে একটু আড়াল করে নিয়ে চলে যাচ্ছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর রিঙ্কি আগে আগে আছে। এই দেখো আকাশ চলে আসছে, এই তো আমার হাতে আম, দিলাম আমগুলো, ওখানে মা বসে আছে, মাকে বসিয়ে রেখে গেছি। এই দেখো আমগুলো রাখলাম, আমগুলো রেখে এবার বটি, গামলা, লঙ্কা, লবণ, লেবু পাতা সব জড়ানোর জন্য যে যার মধ্যে ছুট্টে পালিয়ে গেছে। রিয়া চলে গেছে টি বলে হাত দিতে, এই তো এবার বটি নিয়ে বসে গেছি। চলো দেখা যাক আচারটা কিরকম টেস্টি হয়, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। দেখো আকাশকে লঙ্কা আনতে বলছি, তো কত লঙ্কা নিয়ে চলে আসছে, এত ঝাল খেলে পেটটা জ্বলবে। আর দেখো রিয়া কত আম ছিলছে, এতগুলো আমের আচার, চারটা লোক খেলে কি অবস্থা হবে ভাবতে পারছো? দেখো রিয়া কাটছে, খুব স্পিডে কাটছে, আমি দাঁড়িয়ে শুটিং করছি। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এত সুন্দর একটা ভিডিও যাচ্ছে। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরানো সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ। তো চলো এখন আমার রিয়া চলবে না বলছে, ও এখন আমাকে চিনতে বলছে, তো আমি এখন বসে যাব। তো এখন হয়ে গেল, রিয়া আবার আমটা ঘষে নিচ্ছে, ভালো তুমি ওদিকে চিনতে থাকো। এবার ও আমি আম চলছি আর আকাশ ক্যামেরা শ্যুট করছে। তো এবার রিয়া হচ্ছে আপটাকে ঘষে নিচ্ছে, ঘষার পরে দেখা যাক কীরকম কী করে, আর যা টেস্টি হবে কি বলবো। আর ওর মা ওর হাতের আচার মাখাটা এত ভালো হয়, এত ভালো হয় কি বলবো। দেখো হয়েই গেছে, আর একটু এগুলো দিব না, এগুলো রেখে দেবো, এগুলো কালকে আমরা অন্য কিছু করবো। সঙ্গে থেকো, নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রিয়ার মাখাটা হয়েই গেল, কোচানোটা ততক্ষণ ও কুচিয়ে নিক, আমি একটু হাতটা ধুয়ে আসি টিবল থেকে। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম, এই দেখো রিয়ার কোচানো শেষ। এবার রিয়া দেখো এটাকে কি সুন্দর সাজিয়ে ফেলেছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো কি টেস্টি, ও বলছে চিনি দিবে না, চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, টেস্টি খারাপ হয়ে যাবে, সেই জন্য শুধু লবণ দিয়ে আর লঙ্কা, এত ঝাল দিল, সাতটা আটটা লঙ্কা দিয়ে দিল,
আর এই লঙ্কাটা দিয়ে এখন ও মেখে দিচ্ছে। আর আমার মুখে তো জল চলে আসছে, প্রচুর প্রচুর পরিমাণে। আমি কথা বলতে পারছি না বন্ধুরা, জানো, সত্যি সত্যি বলছি, কিচ্ছু বলতে পারছি না। মানে হচ্ছে কথা বললে মানে আমার লালা ঝরবে এক্ষুনি, এরকম মানে আচার দেখলে সবারই হয়, সব মেয়েদেরই হয়, সব ছেলেদেরও হয়, তো দেখতে পাচ্ছ তো। এবার আমার মা কি টক বন্ধুরা, কি বলবো, এটা আমি খাচ্ছি, আমি কি করবো বলো। ও সবার আগে আমাকেই দিল, বলে একটু চেখে দেখো পিসি মুখটা কিরম লাগছে বন্ধুরা, তোমরা বলো, ভিডিওটা শেয়ার করতে। আমার মা খাচ্ছে, আমার মা দেখো কিরকম করছে, দেখো দেখো। ও আমার মা বলছে, বলে কি আমার এখানটা চিনি দে না, এটা আমি খেতে পারবো না। এবার হাসছে, রিয়া তো পাগল হয়ে যাচ্ছে শুনে, জানো। এটা আমি রেকর্ডটা তখন ভয়েস রেকর্ড দিতে হচ্ছে, কারণ আছে তখন অনেক উল্টোপাল্টা কথা ছিল। দেখতে পাচ্ছ রিয়া শুটিং করছে মাকে, ঠাকুমা হয় আমার ভাস্তি রিয়া, দেখো না মা কীরকম করছে, চিনি দিচ্ছে মা, ওটা নিয়ে আর কথাই বলতে পারছে না, চিনিটা পড়ে গেল। প্রচুর হাসতেছে এখন, ও দেখো হাসতে শুয়েই পড়েছে, ওই আকাশ, তো ওই দেখো রিয়া মাটি আকাশ দেখো কি করছে। বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা, তোমরা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, দেখো আকাশ কীরকম খাচ্ছে, ও কিছু বলছে না। তো বন্ধুরা টাটা, বাই বাই।